তো বন্ধুগণ আজকে কিন্তু অঙ্গনওয়াড়ি যে সুপারভাইজার নিয়োগ হচ্ছে পিএসসির পিএসসির মাধ্যমে তার কিন্তু আজকে তেইশ নাম্বার ক্লাসটি কিন্তু হতে যাচ্ছে তো আশা করবো প্রথম থেকে শেষ সবচেয়ে ভিডিওটির সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ আলোচনা বিস্তারিতভাবে মন দিয়ে শুনবেন তো চলুন আজকের ভিডিও শুরু করব তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটিতেও একটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অলরেডি কিন্তু বাইশটি ক্লাস হয়ে গেছে আপনি যদি না দেখে থাকেন তাহলে চ্যানেলে ভিজিট করে আপনারা সেগুলো দেখে নেবেন তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করছি তো আজকের যে ক্লাসের যে বিষয়গুলো সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজকের ক্লাসটা কিন্তু বিশেষ করে পুষ্টিবিদ্যা জনস্বাস্থ্য এবং এই সমস্ত বিষয়ের ওপর কভার করা হয়েছে প্রশ্নগুলো তো আজকে একটি মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা মানে আর কি আমি আপনাদের জন্য কোশ্চেনগুলো এমনভাবে একটা ফর্মেট তৈরি করেছি যেই ফর্মেটটি যদি আপনারা পড়েন তাহলে কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারবেন এবং মনে রাখতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে যে কোনো নিয়ে আসুক না কেন যতই কোশ্চেন ঘুরিয়ে পেছিয়ে করানো হোক না কেন তার উত্তর কিন্তু আপনি ইজিলি দিতে পারবেন অনেক সময় আপনাদেরকে আমি দেখাবো যে প্র্যাকটিক্যালি আপনাদের সেই জিনিসটা দেখাবো যে অনেক সময় আমাদের অসুবিধা হয়ে যায় আমরা একভাবে কোশ্চেনটা শিখি কিন্তু একই কোয়েশ্চেন এলে আমরা ভুলে যাই তো তার জন্য আমরা যদি এই পদ্ধতিতে যে কোনো কোশ্চেন যে কোনো কিছু শিখি তাহলে কিন্তু আমরা অত সহজে ভুলব না তো দেখুন প্রথম কোয়েশ্চেন যেটা রয়েছে এক নম্বরে খাদ্য গ্রহণ হলো পুষ্টির প্রথম পর্যায় তো আমি যদি এতটুকু মুখস্থ করি যে খাদ্য গ্রহণ হলো পুষ্টির প্রথম পর্যায় তো আমি এখান থেকে কিন্তু কতগুলো কোশ্চেন পাচ্ছি সেটা একটু আমরা দেখে নেব এখন খাদ্য গ্রহণের প্রথম পর্যায় কী এরকম একটা কোশ্চেন আসতে পারে এইভাবে একটা কোশ্চেন হতে পারে যে খাদ্য গ্রহণ হলো ড্যাশ প্রথম পর্যায়ের এভাবে কিন্তু অনেক কোশ্চেন দেওয়া হতে পারে তো আশা করব আপনারা এই ফর্ম্যাটে শিখবেন তো দ্বিতীয় কোশ্চেন রয়েছে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে তৃতীয় নম্বরের প্রশ্ন রয়েছে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনন্দিন দুই থেকে তিন লিটার জল পান করা প্রয়োজন এবং চার নম্বরের প্রশ্ন রয়েছে বিটা ক্যারোটিন হল ভিটামিন এর প্রোভিটামিন তো এই যে দেখুন এখানে কিন্তু এই চার নাম্বারটা দিয়ে অনেক কয়েকটা কোশ্চেন বানানো যাবে যেমন বিটা ক্যারোটিন কি একটা কোশ্চেন গেল ভিটামিন এর প্রোভিটামিন কি একটা কোশ্চেন গেল আরও একটা কোশ্চেন গেল যে ভিটামিন এর প্রোভিটামিনের নাম কি তো আরও একটা কোশ্চেন হবে যে বিটা ক্যারোটি ক্যারোটিন হলো ভিটামিন এর ড্যাশ এইভাবে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন বানানো যাবে তো আমি আপনাদের একটা দিয়ে দিয়েছি আপনারা একটা শিখবেন তাহলে আপনারা অনেক কয়েকটা প্রশ্নের অ্যান্সার করতে পারবেন তো পাঁচ নম্বরের অ্যান্সারটা রয়েছে ভিটামিন সি এর অভাবে রোগ হয় এবং ছয় নম্বরের যে প্রশ্নটি রয়েছে সিডিএস প্রকল্পের মূল উদ্দেশ্য শিশুর পুষ্টির মান উন্নত করা এবং সুস্থ স্বাস্থ্য উন্নতি করে তার মৃত্যুর হার কমানো সাত নম্বরের যে প্রশ্ন রয়েছে স্তন দানকারী সময়ে ভিটামিন এর চাহিদা ব্যাপক হারে বেড়ে যায় এবং আট নম্বরের যে প্রশ্ন রয়েছে কন্যাশ্রী দিবস পালন করা হয় চোদ্দোই আগস্ট এবং নয় নম্বরের প্রশ্ন রয়েছে দুধের যে প্রোটিন থাকে তার নাম হল ক্যাজিন এবং দশ নম্বরের যে প্রশ্ন রয়েছে ব্যাকটেরিয়া দ্বারা টিটেনাস উৎপন্ন হয় এবং এগারো নম্বরের যে প্রশ্ন রয়েছে ডিপ্তেরিয়া রোগের প্রভাব শরীরের যে অঙ্গে পড়ে তা হলো শ্বাসনালী এবং বারো নম্বরের প্রশ্ন রয়েছে একটি রুটিতে দশ থেকে বারো গ্রাম প্রোটিন থাকে তেরো নম্বরের প্রশ্ন রয়েছে নিউমোনিয়া রোগে রোগীর দেহে প্রভাব পড়ে ফুসফুসে এবং চোদ্দ নম্বরের যে প্রশ্নটি রয়েছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হলো একটি খুরা রোগ এবং পনেরো নম্বরের প্রশ্ন রয়েছে মানুষের হৃৎপিণ্ড প্রকোষ্ঠ সংখ্যা চারটি এবং ষোলো নম্বরের প্রশ্ন রয়েছে এডিস মশা ডেঙ্গু জ্বর ছড়ায় এবং সতেরো নম্বরে রয়েছে সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় এবং আঠারো নম্বরের প্রশ্ন আঠারো নম্বরে রয়েছে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং উনিশ নম্বরে রয়েছে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয় এবং কুড়ি নম্বরে রয়েছে মূত্রে ইউরেনিয়ামের পরিমাণ দু দুই পারসেন্ট তো এই ছিল আজকের বৃষ্টি আপনারা কমপ্লিট করে নেবেন কালকে আবার আসছে তো আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং বেশি বেশি কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিওটি আনতে আরও উৎসাহিত করে তুলুন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো তাই আপনাদের কিন্তু অফুরন্ত কমেন্ট আমি মানে মানে প্রচুর কমেন্ট কিন্তু আমি আশা করছি তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ